ভয়ানক রূপ ধারণ করেছে ডেঙ্গুয়ে রাজ্যত এইবার ডেঙ্গুয়ে ধারণ করেছে ভয়ানক রূপ রাজ্যর প্রান্তে প্রান্তে ডেঙ্গুয়ে লৈছে সংহারী রূপ এই মুহূর্তর ডাঙর খবর এই মুহূর্তর বিগ ব্রেকিং এইবার ভয়ানক রূপ ধারণ করেছে ডেঙ্গুয়ে রাজ্যর বিভিন্ন প্রান্তত ডেঙ্গুর আতঙ্ক ডিফুত ভয়ঙ্কর রূপ লৈছে ডেঙ্গুয়ে এয়া ডিফুর খবর ডিফুত ডেঙ্গুত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চারিজনক লোকর এফালে জাপানিজ এনকেফেলাইটিসর তাণ্ডব আর আনফালে এবার ডেঙ্গুর তাণ্ডব এই পর্যন্ত আক্রান্ত হয়েছে মুঠ 2041 জন ডেঙ্গুত মুঠ 2041 জন আক্রান্ত হয়েছে ডেঙ্গু প্রতিরোধত সফল হব পৰা নাই স্বাস্থ্য বিভাগ ডেঙ্গুর ভয়াবহতার প্রতি লক্ষ্য রাখি অনুষ্ঠিত করা হয়েছে সজাগতা সভা এফালে জাপানিজ এনকেফেলাইটিসর আতঙ্ক আর আনফালে ডেঙ্গুর আতঙ্ক 2000তকৈও অধিক জন লোক আক্রান্ত হয়েছে সাবধানতা অবলম্বন করবলে সকলকে আহ্বান জানানো হয়েছে 500-5000 টাকা পর্যন্ত জরিমানা বিহিব লাগিব বলে সতর্কবাণী দিছে জরিমানার কথা কোয়া হয়েছে এইবার ভয়ানক রূপ ধারণ করেছে ডেঙ্গুয়ে আমি পুনৰ কৈছো এবার ডিফুট ভয়ঙ্কর রূপ লৈছে ডেঙ্গুয়ে ডিফুট ডেঙ্গুর ভয়ঙ্কর রূপ এই মুহূর্তর বিগ ব্রেকিং ডেঙ্গুত আক্রান্ত হৈ ইতিমধ্যে চারিজনে মৃত্যু খাবতিবলগীয়া হৈছে ইয়া ডিফুর খবর এই পর্যন্ত আক্রান্ত হয়েছে মুঠ 2041 জন 2041 জন আক্রান্ত হয়েছে এই পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধক এতিয়ালৈকে সফল হব পৰা নাই স্বাস্থ্য বিভাগ ডেঙ্গুর ভয়াবহতার প্রতি লক্ষ্য রাখি অনুষ্ঠিত করা হয়েছে সজাগতা সভা এই মুহূর্ত ডাঙর খবর সাবধানতা অবলম্বন নকরিলে ভরিব লাগিব জরিমানা সাবধানতা অবলম্বন নকরিলে জরিমানা ভরিব লাগিব 500-5000 টাকা পর্যন্ত জরিমানা ভরিব লাগিব আহ্বান জানানো হয়েছে সকলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকক ডেঙ্গুর লক্ষণ দেখা পালে ততাতৈয়াকৈ চিকিৎসকৰ কাষ চাপক বারে বারে আহ্বান জানানো হয়েছে বিফুত এই পর্যন্ত চারিজনকৈ লোকে মৃত্যু খাবতিবলগীয়া হল এই মুহূর্তৰ ডাঙৰ খবর রাজ্যত এইবার ডেঙ্গুর আতঙ্ক ৪৮টা লোকে পজিটিভ হৈ গৈছিলে আৰু এই বছৰ জুলাই মাহলৈকে 2041টা লোকে পজিটিভ পালোঁ তো ইয়াৰ যিটো পজিটিভিটি ৰেট ইজ ভেৰি ভেৰি হাই এণ্ড ইট ইজ ভেৰি ডেঞ্জাৰাছ ফৰ আৱাৰ কমিউনিটি এট লাৰ্জ যোৱা বছৰ আমাৰ দুজনে কি কয় ডেথ হৈছিলে কিন্তু আজিৰ দিনলৈকে চাৰিজন লোকে হৈ গ'ল এই বছৰ আৰু যিহেতু অলৰেডি এই বাইল এডপ্ট হ'ল আজিৰ পৰা আমি কিন্তু এই বাইলটো যিটো ফাইন লোৱাৰ প্ৰক্ৰিয়া আজিৰ পৰা আমি আৰম্ভ কৰিম বুলি এই আপোনালোকৰ যোগেৰেদি ৰাইজক জনাবৰ কাৰণে আমি ইয়াতে আপোনালোকক জনাইছোঁ আমি কিছুমান কাম কাৰ্য আমি যে ল'লোঁ ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰা যেনিবা ফগিঙে হওক চ'চ ৰিডাকশ্যন আই চি তাৰপিছত ডিষ্ট্ৰিবিউচনক আমি মস্কিটো ৰিপেলেণ্ট তাৰপিছত আঁঠুৱা বিতৰণ কৰা আঁঠুৱাকৰণ আঁঠুৱাবিলাকৰ মেডিচিনকৰণ কৰা সেইবোৰ কাম যাতে আমি আমাৰ ফালৰ পৰা আমি কৰিয়ে আছোঁ আৰু এইটো কামত যাতে ৰাইজে আমাক সহায় কৰে গুৱাহাটী যোনটো মিউনিচিপেল কৰ্পৰেশ্যন আছে তাতে এটা বাইলো আছে এইটো চেম লৈয়ে আমি ইয়াত ডিফু মিউনিচিপেল বৰ্ডত এডপ্ট কৰা হৈছে ইয়াৰ এইটো প্ৰচিডিউৰটো তেনেকুৱাই হয় যে গুৱাহাটী মিউনিচিপেল বৰ্ডৰ এইটো কৰ্পৰেশ্যনৰ ইহঁতৰ নিজৰ ডক্টৰ আছে আৰু এইটো ডক্টৰটোৱে মানে ফাইন কৰিব পাৰে ফাইন মানে ফাৰ্ষ্টত আমি খালি য'ত আমাৰ টীমকেইটা গৈ মানে গৈ আছে ৰিপিটেডলি গৈ আছে ৰিপিটেডলি ছেকেণ্ড টাইম গৈ মানে গৈ কিনি মানুহকেইটা কামটো কৰা নাই মানে যোনটো কৰিব লাগে তেতিয়াহ'লে আমি এটা ৱাৰ্নিং এইটো হিচাপে এইটো ৱাৰ্বেলি মানে মানে হিচাপে দিয়া হৈছে তাৰপিছত ছেকেণ্ড টাইমো আমি আমি গৈ আমি গৈছোঁ তাত ইহঁতে এইটো কামটো কৰে এইটো কৰা নাই তেতিয়া আমি এটা নটিচ হিচাপে দিয়া
নোটিছ হিসাবে দিব, তাত ফাইন 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 নাই, কিন্তু থাৰ্ড টাইম হ'লে এইটো হ'লে মানে ফাইন হ'ব। ফাইনটো কিমান হ'ব এতিয়া নেক্সট প্ৰশ্ন হ'ল, ফাইনটো কিমান হ'ব? ফাইন হ'লটো 500 to minimum ইজ 500, এইটো মেক্সিমাম ইজ 5000 rupees। বেসিকালি আমার যোন গ্রাফ আছে আগত উঠিছিলে বহুত স্টিপ আছিলে, স্টিপিয়া প্লেটুত আছে, মানে কম মানে কমা নাই আর মানে বাড়ো কারণে।